সাইকেল অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু করার নাই, কারণ গভীর অল্প কিছু করার মধ্যে হ্যাঁ আমি আছি। আসলে একজনের পৌষ মাস, আরেকজনের সর্বনাশ। হ্যাঁ, এই কথাটি সত্য। তো আমাদের ইয়ামিন ভাইয়ের পৌষ মাস, ইয়ামিন ভাইয়ের সর্বনাশ, আমাদের পৌষ মাস। আসলে দেখতেই পাচ্ছেন কতটা অ্যাডভেঞ্চার জার্নি। তো আমাদের শাইন সাহেব, যিনি অলরেডি হিরো সেজে, সে শুধু চশমা পরে ঘুরছে। ইয়ামিন ভাই, এই কাদা দিয়ে আসলে এটা পালসার না ডালসার হয়ে গেছে অবশেষে। হ্যালো ভিউয়ার্স, আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। বাট সুন্দরবন যাওয়ার পথে এতটাই রাস্তার অবস্থা খারাপ ছিল, অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো খাল পার হয়ে যেতে হয়। মানে খালগুলোর অবস্থা এতটাই বিশ্রী অবস্থা, কারণ কিছুক্ষণ আগে এই খালগুলোতে জোয়ারের পানি নেমে গেছে, সেই কারণে এখনো কিছুটা পানি রয়ে গেছে। একে তো হচ্ছে যে খালে একদম বালি এবং কাদায় ভরপুর, অন্যদিকে এতটাই ঝড় শুরু হওয়ার সম্ভাবনা আছে। অলরেডি সমুদ্রে সিগন্যাল চলছে, বাতাস বয়ে চলছে, যে কোনো মুহূর্তে বড় ধরনের কোনো ঝড় বা ঝঞ্ঝার সৃষ্টি হতে পারে। সো আমরা যে যার মতো যার যার সেফ জোনে যাওয়ার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মানে প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে, ঝড় অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা আমাদের নিজেদের যান নিয়ে কোনো মতো পালানোর চেষ্টা করছি, অর্থাৎ সেফ জোনে যাওয়ার চেষ্টা করছি। সো মোটর সাইকেল ছিল আমাদের সাথে। আমরা আসলে বনের মধ্যে দেখেন যে এতটাই গাছপালা, পুরো রাস্তাটি মানে একটু আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের এমন একটি ট্রাভেলারকে দেখাবো যে আসলে মোটরসাইকেল বনে জঙ্গলে চালাতে খুব বেশি পছন্দ করে। ইজ এ স্ট্রং অ্যান্ড স্ট্রেংথ ম্যান। তো আমরা এখন তার বাইক চালানো দেখছি। ওকে, ইউ আর সাকসেস সাপোর্টার মিস্টার নয়ন। হ্যাঁ ইয়ামিন ভাই, এইমাত্র ওই যে